হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিপ্লব আইটেক এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি এক্সেল এর গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের এমপ্লয়ীদের স্টার চিহ্ন দ্বারা শনাক্ত করতে পারি সেই বিষয়টি। অর্থাৎ আমরা এখানে যে টেবিল দেখছি, এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রেটিংস দেওয়া আছে এবং ডান পাশে স্টার চিহ্ন দ্বারা সেটা চিহ্নিত করা হচ্ছে। তো এই স্টার চিহ্নগুলো কিভাবে আমরা দিতে পারি সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো ছোট্ট একটা ইন্ট্রোর পরে আবার স্ক্রিনে আসলাম। তো আমাদের আজকে টিউটোরিয়ালের বিষয়টি হচ্ছে যে আমরা কিভাবে স্টার চিহ্ন দ্বারা আমাদের এমপ্লয়ীদের শনাক্ত করতে পারি সেই বিষয়টি। তো আমরা এখানে এই সেলে আমরা রেটিং স্টার দিতে চাই। তো এখানে সেই সেলে ক্লিক করা অবস্থায় আমাদেরকে এখানে ফাংশন ব্যবহার করতে হবে। তো প্রথমে আমরা ইকুয়াল টু লিখবো, ইকুয়াল টু লিখার পরে আমরা লিখবো আর ই পি টি ওয়েব ফাংশনটা। তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা আমাদের এখানে স্টার চিহ্ন নিয়ে আসতে হবে। তো প্রথমে আমরা ইনভার্টেড কমা দিব, ইনভার্টেড কমা দেওয়ার পরে আমরা তো আমরা সেলে ইকুয়াল টু দিয়ে রেট ফাংশন লিখলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইনভার্টেড কমা। তো এখানে আমরা স্টার নিয়ে আসব। তো আমরা আমাদের এখানে স্টার চিহ্ন নিয়ে আসার জন্য আমাদের উইন্ডোজ কি চেপে যদি আমাদের যে সেমিকোলন বাটন আছে সেটা দিয়ে চাপ দিই, তাহলে আমাদের কাছে এই সিম্বল গুলো চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের স্টার নাই, তার জন্য আমাদের যে সার্চ অপশন আছে এখানে সার্চ দিয়ে আমরা এখানে লিখবো স্টার। তো স্টার লেখার পরে আমাদের সামনে সেই স্টারটি চলে আসছে। তো এই স্টারটা আমরা এখান থেকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমাদের যে ইনভার্টেড কমা আছে সেটা ক্লোজ করব, ক্লোজ করে দিয়ে এটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। তো সেটা লিখার পরে আমরা একটা কমা দিব, কমা দেওয়ার পর আমরা যে তথ্যের আলোকে আমরা রেটিংস দিতে চাই তো সেই সেলটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমাদের যে রেট দেওয়া আছে এই সেলের আলোকে আমি এখানে স্টার চিহ্ন দিতে চাই, তো সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা আমাদের যে ফার্স্ট ব্র্যাকেট আছে সেটা ক্লোজ করে দিলাম। তারপরে আমরা এন্টার বাটনে একটা প্রেস করব। তো এন্টার বাটনে প্রেস করার পর পরে এখানে টু আছে, এই টু হিসেবে যেহেতু আমরা রেটিংস দিচ্ছি তার জন্য এখানে সেই স্টারটা চলে আসে। তো এটা সিলেক্ট করার পর আমরা যদি এখানে ড্র্যাগ করে দিই তাহলে প্রত্যেকটা এমপ্লয়ির এখানে স্টার সংযুক্ত হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেটা ড্র্যাগ করার পর যার রেটিংস যত তার ততটা স্টার এখানে চলে আসবে। তো আমরা যদি এটাকে কম বেশি করতে চাই তাহলে এখান থেকে সেটাকে আমরা কমাতে পারবো বা বাড়াতে পারবো। তো এটা এইভাবে আমরা আমাদের রেটিংস গুলো স্টার চিহ্নের সাহায্যে আমরা আমাদের এক্সেলে দেখাতে পারবো। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, সর্বোপরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন যেন নতুন কোনো আপডেট ভিডিও আপলোড করার পর পরই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।